আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এটা অনেকদিন আগের একটা ভিডিও, ঈদের ছুটি যখন ছিল তখনকার ভিডিও। গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়, তো চিড়িয়াখানা এসে সিরিয়াল ধরে টিকিট কাটলাম, কেটে ভিতরে চলে এসেছি। তো চিড়িয়াখানার ভিডিও আমার চ্যানেলে দেওয়া নাই, আর আমি মিরপুরের বাসিন্দা, আমাদের মিরপুরেই চিড়িয়াখানা অবস্থিত। কিন্তু অনেক আগে আমার মেয়ে যখন ছোট ছিল তখন চিড়িয়াখানায় গিয়েছিলাম। আর আরাস হওয়ার পর অনেকদিন যাবৎ ভাবতেছি যে আরাসকে নিয়ে চিড়িয়াখানায় যাব। সময় সাপেক্ষ সব কিছু একসাথে মিলাতে পারছি না বলে যাওয়া হয়নি। তো এবার ঈদের ছুটিতে সবাই বাসায় ছিলাম, তো ঈদের তিন চার দিন পর গিয়েছিলাম চিড়িয়াখানাতে। ওই ভিডিওটাই এটা আপনাদের সাথে শেয়ার করছি আজকে। তো এখানে ফ্যামিলি মেম্বার সবাই আছি, ভাইয়ের বউ, ভাই, ভাইয়ের ছেলে, আমার মেয়ে, মা, আমার বিয়াই, আমার ভাই, সবাই একসাথে গিয়েছি। মাইমা তো আছেই সাথে। তো হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন ওয়েলকাম আপনাদের সবাইকে। তো একসাথে সবাই হাঁটতেছি চিড়িয়াখানার ভিতরের প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর। তবে চিড়িয়াখানার ভিতরে গিয়ে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমরা সবাই গিয়েছিলাম জীবজন্তু দেখার জন্য, পশু পাখি প্রাণী। তো গিয়ে অনেক পশু পাখি মিসিং ছিল, দেখতে পারিনি, কারণ হচ্ছে চিড়িয়াখানা এরিয়াটা এত বড়, আমার মনে হয় না দুই এক ঘন্টা এটা ঘুরে শেষ করা যাবে। তারপরও আমরা অনেকটা দেখার চেষ্টা করেছি, বাহির থেকে খাবার কিনে নিয়ে গিয়েছি। খাবার বলতে শুকনো খাবার, চিপস, চকলেট, আচার, ঝালমুড়ি, এই জাতীয় খাবারগুলি নেওয়া হয়েছিল, কারণ ভিতরে কোনো ক্যান্টিন নাই। একটা ক্যান্টিন ছিল গেটের সামনে, তো ভিতরে একেবারে যেহেতু পুরাটা এরিয়া আমরা ঘুরব, একটা বাঘ ঘুমাচ্ছে, প্রত্যেকটা পশু পাখি দেখে খুবই ভালো লেগেছে, আবার মনটাও খারাপ হয়ে গিয়েছে। অনেক পশু পাখি স্বাস্থ্যের দিক থেকে খুবই একেবারে ভেঙে পড়েছে, কারণ ওদের সম্ভবত পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না। অনেকগুলি বাঘকে দেখলাম একেবারে ক্লান্ত হয়ে শুয়ে আছে। আর যেদিন আমি গিয়েছিলাম চিড়িয়াখানাতে ওই দিন এতটাই গরম ছিল, পশু পাখির সহ হাঁপসে গিয়েছে। এই যে এটা একটা বাঘ, এই বাঘটা ঘুমায়নি, আর সবগুলি বাঘ ঘুমিয়েছিল, এজন্য ওদের ভিডিও করিনি। আর এটা হাঁটছে, পায়চারি করছে, এটা সামনে থেকে জুম করে ভিডিও করা হয়েছে। তো চিড়িয়াখানার ভিতরে কিন্তু অনেক ধরনের, অনেক রকমের পশু পাখি জীব জন্তু আছে, তবে অনেক পশু পাখি মিসিং ছিল। এটা হচ্ছে উট পাখি, সম্ভবত এটা উট পাখিই বলে। দেখেন কি কাণ্ডটাই না করছে উট পাখি, ওই বাচ্চার হাত থেকে বেলুনটা টেনে নিয়ে গেল। তবে এই উট পাখি স্বাভাবিকের তুলনায় অনেক লম্বা, তাদের গলাটা এত বড়, মানে হচ্ছে খাঁচার উপর দিয়ে তার গলাটা উঠে গিয়েছে। তো পশু পাখি দেখতে তো ভালো লাগে, আমরা তো শহরের এই জীবনে আমরা পশু পাখি প্রায় দেখি না। গ্রামে যারা আছে তারা হয়তো বা গরু, ছাগল, ভেড়া এগুলি নিয়ে, হাঁস মুরগি নিয়ে অনেক সময় অনেকেই লালন পালন করে, আমরা তো ওরকম কিছু করতে পারি। উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের অনেক কিছু শেখানো যায়, বাচ্চাদের দেখিয়ে দেখিয়ে বোঝানো যায় এটা এই পাখি, এটা হচ্ছে কাসিম, কাসিমই তো বলে এটাকে, কাসিম বলে সম্ভবত। হ্যাঁ, পানির ভিতরে ওরা সাঁতার কাটছে। আর এই সাইডে হচ্ছে কুমির, কুমিরও ঘুমিয়ে আছে। দূর থেকে তো বোঝা যায় না, একেবারে ক্লান্ত পশু পাখিগুলি, জীবজন্তুগুলি খুব ক্লান্ত। ওদের পর্যাপ্ত খাবার দেওয়া হয় কি না আমি জানি না, তবে আমার মনে হয় না পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয়, এতটাই ক্লান্ত শুয়ে আছে। আর আমরা হাঁটছি, হাঁটতে হাঁটতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়াচ্ছি। প্রচণ্ড গরমও ছিল, রোদও ছিল, যে কুমির, একটা কুমির শুয়ে আছে পানির ভিতরে। কুমির কিন্তু অনেক চালাক প্রাণী, ঘাপটি মেরে আসে পানির ভিতরে। তো ফ্যামিলি মেম্বার যেহেতু সবাই মিলে একসাথে একত্রিতভাবে গিয়েছি, অনেক এনজয় করেছি। আমাদের আরাস অনেক প্রাণী দূর থেকে দেখে চিনে না, আবার অনেক প্রাণী দেখে সে খুব লাফালাফি করছে খুশিতে, আনন্দে, কারণ টিভিতেই আমরা দেখি, মোবাইলে টিভিতে দেখি অনেক পশু পাখি সামনাসামনি, কিন্তু আমাদের
দেখা হয় না। তো আরাশের জীবনে এই ফার্স্ট সে চিড়িয়াখানায় আসলো, ওর এই ছোট্ট জীবনে ও এসেছে এই প্রথমবার। তো এটার ভিতরে একটা ছোট্ট মিনি পার্ক আছে, সেখানে গিয়েছিলাম আরাশকে এই লাল ঘোড়াটার ভিতরে উঠালাম। আরাশ তো খুব খুশি, এ কারণেই খুশি, এরকম কোনো রাইডে সে কখনোই উঠেনি, কারণ ওরে নিয়ে রেস্টুরেন্টে যায়, এখানে সেখানে যায়, শপিং মলে যায়, কিন্তু চিড়িয়াখানা বলতে যে একটা জায়গা আছে বা চিড়িয়াখানাতে যে এত সুন্দর সুন্দর প্রাণী জীবজন্তু আছে সেটা কিন্তু ও জানতো না। এবার দেখার পরে সে বুঝতে পেরেছে এরকম কিছু জায়গা আছে যেখানে গেলে খুব বিনোদন পাওয়া যায়। খুব হ্যাপি ছিল আরাশ, আমরাও হ্যাপি ছিলাম। আমি মনে হয় 15 বছর পর গিয়েছি, আমার মেয়ে যখন অনেক ছোট, 14 বছর হবে, 15 বছর হয়নি, 14 বছর পর গেলাম, যে দেখি অনেক পশু পাখি বিলুপ্ত হয়ে গিয়েছে আমাদের চিড়িয়াখানা থেকে, মনে হয় মারা গিয়েছে, আর না হয় এগুলিকে বের তো হতে পারবে না, যে যেভাবে ওদের সিকিউরিটি দিয়ে রাখা হয় বের হওয়ার তো কোনো কথাই না, তবে মারা গিয়েছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে সবাই পথের মাঝখানে বসে পড়েছে, কারণ এতটাই ক্লান্ত সবাই, হাঁটতে হাঁটতে তো অবশ্যই ক্লান্ত লাগে। এই যে আরাশ ঘামতে ঘামতে শেষ, যে আরাশ যখন রাইডটায় উঠেছিল দূর থেকে আমার মেয়েও সাথে ছিল, কারণ আরাশ হয়তো বা পড়ে যেতে পারে, ও ছোট না, একেবারে বুঝতে পারে না ধরবে কিভাবে, ব্যালেন্স রাখতে পারবে না, এই জন্য আমার মেয়েকে সাথে দেওয়া হয়েছে। তো আরাশ তো রাইডে উঠে আর নামতে চায় না, কারণ সে নামবে না, এখানে এসে থাকবে, ও তো বুঝতেছে না যে ও নামার পরে আরেকটা বেবি উঠবে এনজয় করার জন্য। তবে অনেক মজা করেছি, অনেক ভালো লেগেছে চিড়িয়াখানায় অনেক বছর পর যাওয়ার পর, অনেক পশু পাখি দেখে খুব খারাপ লেগেছে, স্বাস্থ্যের দিক থেকে ওরা শুকিয়ে গিয়েছে, ওরকম খাওয়া দাওয়া ওদের শরীরে পর্যাপ্ত খাবার দাবার পড়ে না, এটা হচ্ছে গন্ডার। আমরা অনেকেই অনেকের সাথে ঝগড়া লেগেও হোক, মশকরা করে হোক, বলি না গন্ডারের চামড়া, দেখেন গন্ডারের কী চামড়া মোটা, আসলে গন্ডারের চামড়া খুবই মোটা। তো দূর থেকে দেখতেছি এটা এইখানে কি আছে, হাতি সম্ভবত, না হাতি না, কি দেখা যাচ্ছে এখানে দূর থেকে, হ্যাঁ হ্যাঁ ওই তো হাতি, তো হাতি খেলাধুলা করতেছে, হাতিকে, হাতি কিন্তু অল্প জায়গাতে থাকতে পারে না, অনেক বড় এরিয়া লাগে হাতিকে রাখার জন্য, তো অনেক বড় এরিয়াতেই হাতি। তো আমরা তো এদিক দিয়ে দেখতেছি, কারণ খাঁচার ভিতরে পশু পাখি, খাঁচার বাহিরে আমরা, কি এক আজব চিড়িয়াখানা। এই যে এটা হচ্ছে উট সম্ভবত, হ্যাঁ উটই তো, এটা তো উট, উট পাখি, উট পাখি না, এটা উট, মরুভূমির জাহাজ বলে যেটাকে, উট। আমাদের আরাশকে খাঁচার ভিতরে ঢুকিয়ে দিয়েছি, ঢুকিয়ে দেই নেই মানে বাইরের দিকে আরাশ ধরার চেষ্টা করছে, তো ওর জন্য খাবার নেওয়া হয়েছিল, একটু একটু খাওয়ানোর চেষ্টা করছে আরাশের আম্মু, সে খাবে না, কারণ সে খুব হ্যাপি এগুলি দেখে, সে চাচ্ছে যে তার হাত দিয়ে ধরে এগুলিকে ধরবে, কিন্তু এটা কি ধরা সম্ভব, ওরা তো খাঁচার ভিতরে, আমরা খাঁচার বাহিরে, আমরা ওদের দেখতেছি, ওরা আমাদের দেখতেছে, কি এক আজব কথা, খাঁচার ভিতরে পশু পাখি, খাঁচার বাহিরে মানুষ। এই যে একটা কাঁঠাল গাছ, আর চিড়িয়াখানার ভিতরে আমি এবার দেখলাম অনেক কাঁঠাল গাছ, আর কাঁঠাল গাছও পর্যাপ্ত পরিমাণে কাঁঠাল ধরেছে, খুব সুন্দর লাগতেছে দেখতে। আমি কাঁঠাল গাছের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ছবিও নিয়েছি, অনেক ভালো লাগছে ছবিগুলি। আরাশ, আরাশের মামা দাঁড়িয়ে কি খাচ্ছে, ওর আইসক্রিম খাচ্ছে না পানি সম্ভবত। তো এক এক করে আমরা এটা সেটা খাচ্ছি আর ঘুরতেছি, ঘুরতে ঘুরতে সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে, কারণ পুরাটা দেখা আমাদের পসিবল হয়ে ওঠেনি, আমরা পুরা চিড়িয়াখানা ঘুরতে পারিনি, কারণ অনেক সময়ের ব্যাপার, সারাদিন লেগে যাবে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তারপর দেখার শেষ হবে না। আর এমন বিনোদনমূলক জায়গায় গেলে ইচ্ছে করে না বাসায় চলে আসি, তারপর আমাদের চলে আসতে হবে, কারণ হচ্ছে বাসা তো বাসাই আর এটা তো চিড়িয়াখানা, আমাদের নিজ গন্তব্যে তো আসতে হবেই। তো আমরা এক পর্যায়ে দেখতে দেখতে ক্লান্ত, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গিয়েছে, তারপর আমাদের ক্লান্তি শেষ নাই, ক্লান্ত ওইরকম হই নাই, তারপরে দেখতে ইচ্ছা করতেছে, তারপর আরাশ দূর থেকে ঘোড়া দেখতেছে, বনগরু দেখতেছে, জিরাফ, জেব্রা, অনেক প্রাণী দেখেছি, অনেক প্রাণী একটু স্বাস্থ্যের দিক থেকে চিকন হয়ে গিয়েছে, স্বাস্থ্যবান না,
আর এই যে দেখেন ঘোড়া, দুইটা ঘোড়া, কালারগুলি খুব সুন্দর। পিছন থেকে আমার মেয়ে ভিডিও করতেছে, এটা এই ভিডিওটুকু আমার মেয়ে করেছে, অনেক ভিডিওই আমার মেয়ে করে দিয়েছে। তো আর কি বলবো, চিড়িয়াখানা ঘুরে ঘুরে আপনাদেরও দেখালাম, যারা এখন পর্যন্ত চিড়িয়াখানা আসেননি ঢাকা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আমাদের মিরপুরে অবস্থিত। যদি কারো কাছে ভালো লাগে বা সময় থাকে, অবশ্যই ঢাকা চিড়িয়াখানা এসে দেখে ঘুরে যাবেন। ছোট ছোট বাচ্চা থাকলে তাদের নিয়ে আসবেন, দেখার অনেক কিছু আছে, শেখারও অনেক কিছু আছে। আরাস এটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বনগরু দেখতেছে, এটা নীলগাই, বনগরু না, নীলগাই সাথে দাঁড়িয়ে আছে, আরাসের নানু দাঁড়িয়ে আছে। কি আর করার, এই যে জেব্রা দেখা কিন্তু প্রায় শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চিড়িয়াখানার ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আর আমরাও সাথে ছিলাম, অনেক এনজয় করেছি, অনেক ভালো লেগেছে। আরাসকে সাথে নিয়ে এসেছি, আরাসের জীবনের ফার্স্ট চিড়িয়াখানা ভ্রমণ এটা। তো আরাসও খুব এনজয় করেছে, আমরাও সাথে সাথে এনজয় করেছি।